মুর্শিদাবাদ জেলা যোগা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা যোগা প্রতিযোগিতা 2024 অনুষ্ঠিত হল। বহরমপুর সেন্ট জন অ্যাসোসিয়েশনের অফিসের জেলা বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিভাগের প্রতিযোগী ও প্রতিযোগিনী অংশগ্রহণ করেন এই যোগা প্রতিযোগিতায়। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশনের সম্পাদক কুমারের বাবু জানান, অলিম্পিকে যোগাকে যুক্ত করা হয়েছে, ফলে একটা ভালো খবর এই যোগা প্রতিযোগিতা থেকে যারা ভালো ফলাফল করবে তারা রাজ্য এবং রাজ্য থেকে জাতীয় স্তরে অংশগ্রহণ করতে পারবে। এই যোগা প্রতিযোগিতা 10 বছর ধরে হয়ে আসছে। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট যোগা অ্যাসোসিয়েশন পরিচালিত 10তম মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট যোগাসনা কম্পিটিশন, সেটা হচ্ছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সব এসেছেন, বিভিন্ন যোগ সংস্থা থেকে আমাদের এই কম্পিটিশনে আজকে আমরা আয়োজন করেছি। কততম বর্ষ বা এটা আমাদের 10তম বর্ষ। 10তম বর্ষ আমরা হয়ে থাকে আমাদের এই জেলার থেকে। আবার আমরা যারা সিলেকশন পাবে তারা রাজ্যে যাবে, রাজ্যের থেকে আবার ন্যাশনালে খেলবে, রাজ্য থেকে সিলেকশন হয়ে ন্যাশনালে যাবে, ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল এই স্টেপে যায়। আর সুখের খবর হচ্ছে সামনের অলিম্পিকে যোগাটা অ্যাড হয়েছে, সেই জন্যে এখনকার যোগা যারা ভালো পারফর্মার তাদের ক্ষেত্রে একটা বড় অপরচুনিটি রয়েছে। এখানে কি জেলা থেকে না জেলার বাইরে থেকেও এসছে? না, এটা শুধু মুর্শিদাবাদ জেলার। আচ্ছা, মুর্শিদাবাদ জেলার যারা এরাই আবার পরবর্তীকালে যেটা বেঙ্গলে খেলবে বিভিন্ন জেলা থেকে, তখন এই এরা হবে যারা সিলেক্টেড হবে তারাই আবার রাজ্যে খেলবে। কতজন প্রতিযোগী বা প্রতিযোগিনী আমাদের এখানে 150 উপরে হয়েছে? আমরা 200 মতো এক্সপেক্ট করেছিলাম, প্রায় হয় প্রতি বছর প্রায়, এবার বিভিন্ন কারণে হোক এবার 150 হয়েছে, 150-এর ঊর্ধ্বে কিছু প্রতি এবার হয়েছে বিভিন্ন এজ গ্রুপে। কতটা আশাবাদী রাজ্য বা অলিম্পিকে যাওয়ার ব্যাপারে? আমাদের সংস্থা আমরা চেষ্টা করি, আমরা চেষ্টা করি সামগ্রিকভাবে মানুষের ছেলে মেয়েদের আরও ভালো ইয়ে করুক এবং এর মাধ্যমে এরা ভালো মানুষ তৈরি হোক, সেটা কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনের প্রথম লক্ষ্য। শুধু যোগা করে কম্পিটিশন করবে সেটা নয়, এই যোগা করতে করতে যে একজন ভালো মানুষ তৈরি হবে সেটা কিন্তু আমাদের লক্ষ্য, প্রধান লক্ষ্য থাকে। এরা তারপরে ভালো পারফর্ম যারা করবে তাহলে তারা আস্তে আস্তে উপরের ধাপে যাবে, এবং কে বলা বলতে পারে যে এখান থেকে হয়তো কেউ অলিম্পিকে একদিনে চান্স পেয়ে গেল, আগামী অলিম্পিকে এখান থেকে চান্স পেয়ে গেল, এটাও হতে পারে। কত বছরের ছেলে মেয়ে আমরা এখানে এই বছরের জন্য আমরা গ্রুপ আছে? হ্যাঁ, গ্রুপ আছে। এই বছরের জন্য আমরা 6 বছরের নিচে একটা গ্রুপ করেছি, 6 থেকে 10 একটা গ্রুপ করেছি, 10 থেকে 14 একটা গ্রুপ করেছি, 14 থেকে 18 একটা গ্রুপ করেছি, 18 থেকে 21 একটা গ্রুপ, 21 থেকে 35 আর 35-এর ঊর্ধ্বে এতগুলো গ্রুপ আমরা করেছি। এই গ্রুপে মোটামুটি বড়দের হচ্ছে এবং এখানে বেশ মুর্শিদাবাদ জেলায় যোগাসনের ব্যাপারে অনেকটাই এগিয়ে গেছে। আপনার নাম? আমার নাম কুমারেশ সরকার, জেনারেল সেক্রেটারি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট যোগ অ্যাসোসিয়েশন।